বর্তমানে ক্লাব ফুটবলের ব্যস্ততা নেই, জাতীয় দলের হয়ে আন্তর্জাতিক ফুটবলে ব্যস্ত সময় পার করবে ফুটবলাররা। লাতিন আমেরিকার দুই ফুটবল পরাশক্তি ব্রাজিল ও আর্জেন্টিনা এই মাসে খেলবে দুটি আন্তর্জাতিক প্রীতি ম্যাচ। কাতার বিশ্বকাপের প্রস্তুতির অংশ হিসেবে এই দুই প্রীতি ম্যাচ অনুষ্ঠিত হচ্ছে ব্রাজিল আর্জেন্টিনার। সেলেসাওদের দুই প্রীতি ম্যাচের প্রতিপক্ষ ঘানা ও তিউনিশিয়া, অন্যদিকে আলভেসেলেস্তারা খেলবে হন্ডুরাস ও জামাইকার বিপক্ষে। আগামী 23 সেপ্টেম্বর বাংলাদেশ সময় রাত 12:30 অর্থাৎ 24 সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে ব্রাজিল বনাম ঘানার ম্যাচটি। এরপর সেলেসাওরা মাঠে নামবে 28 সেপ্টেম্বর। 28 সেপ্টেম্বর ব্রাজিল খেলবে তিউনিশিয়ার বিপক্ষে। অন্যদিকে আর্জেন্টিনার নিজেদের প্রথম ম্যাচে বাংলাদেশ সময় ভোর 6:24 মাঠে নামবে হন্ডুরাসের বিপক্ষে। পরে 28 সেপ্টেম্বর একই সময় জ্যামাইকার মুখোমুখি হবে দুইবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। ব্রাজিল আর্জেন্টিনা মুখোমুখি না হলেও ভিন্ন প্রতিপক্ষের বিপক্ষে প্রিয় দলের ম্যাচ দেখার জন্য অপেক্ষায় ভক্তরা। তবে ব্রাজিল আর্জেন্টিনার এই আন্তর্জাতিক প্রীতি ম্যাচগুলো উপমহাদেশের কোনো টিভি চ্যানেলে লাইভ সম্প্রচার করবে না। প্রীতি ম্যাচ বলেই ভারতীয় উপমহাদেশের কোনো টিভি চ্যানেলে সরাসরি সম্প্রচার হবে না ব্রাজিল আর্জেন্টিনার ম্যাচগুলো। ম্যাচগুলো দেখতে হলে ভক্তদের চোখ রাখতে হবে বিএন স্পোর্টসে, যেখানে সম্প্রচার করা হবে ব্রাজিল আর্জেন্টিনার ম্যাচগুলো।